জনগণের যে একটা ভোট, সেই ভোট তার ভোটটা সে দেবে, এই ভোট নিয়ে কেউ সিনেমা নিয়ে করতে পারবে না। এই জন্য আমি খুব খুশি রিটার্নিং অফিসার সহ প্রশাসনের কাছে আমি ধন্যবাদ জানাই। আমি চাই এই এই কথা যেন নির্বাচনে থাকে, জনগণ তার ভোট যেন দিতে পারে, লিভিং প্লেইং ফিল হয়। ইনশাল্লাহ ভোট যাকে দেবে, জনগণ যাকে দেবে, যদি আমাকে ইগল মাকে দিয়ে জয়যুক্ত করে সবাই আমাকে, আর যদি কেউ অন্য কেউ জিতে জিতবে, কিন্তু মাননেত্রী জননেত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের যে ভিশন মিশন সুস্থ সুন্দর নির্বাচন এবং ব্যালটে ব্যালটে জনগণের ব্যালটে নির্বাচন, এটা আমরা চাই। এই জন্য আমি সুস্থ সুস্থ সুন্দর একটি নির্বাচন চাই। পাশাপাশি যারা সন্ত্রাসী হুমকি দামকি এখন থেকে শুরু করেছে, যেটা আমাদের রেকর্ড আছে, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবেন, এটা আমি প্রশাসনের। আপনি যে একটা অভিযোগ করছিলেন রিটার্নিং অফিসারের কাছে যে এখনই যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তাদেরকে দিয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে, এইটা নিয়ে আপনি কোনো শঙ্কা দেখছেন কিনা বা কোনো শঙ্কা? এটা আমার শঙ্কা নয়, শঙ্কা হলো জনগণ একটু উৎফুল্লায় উঠেছিল যে ইলেকশন হবে, ঈদের মতো আনন্দ হয়েছিল। আজকে গ্রামে গ্রামে এটার কারণে আবার জনগণ চিন্তা করছে আমি তাহলে লাভ কী, ওখানে যেহেতু আমার এটাই হবে, আমার আমার বিজেপি কার্ড কেটে দেবে, আমার এটা করবে, আমার ভোট দেখিয়ে দিতে হবে, এটা জনগণের মধ্যে আবার একটা ভীতির সঞ্চার হয়েছে। আজকে আপনি যে এই প্রতি বরাদ্দ করেন, এরপর যদি কোনো আচরণবিধি লঙ্ঘন ক্ষেত্রে এসেছে, কোনো অভিযোগ তাকে দায়ী করবেন কি না, এই বিষয়ে আসলে কী ধরনের পদক্ষেপ চান সরকারের কাছে? আমি অভিযোগের অনেক কিছু আমার কাছে ছিল, কিন্তু আমি অভিযোগটা দেয়নি, এই কেন তারা আমার ভাই, সকলে আমরা একই আমলি, হয়তো স্বতন্ত্র নৌকা দাঁড়িয়েছে ভাই, এই জন্য অভিযোগটা দেয়নি। এই কারণে আজকে রিটার্নিং অফিসের সম্মুখে সবার সম্মুখে আপনাদের সামনে আমি কথাটা উত্থাপন করেছি, আমার কাছে পুরো অসুবিধাই করেছি, কিন্তু এর পরবর্তীতে যদি করে আমি আর এটা আমার ভোটের জন্য, আমার জনগণের জন্য, জনগণ সুস্থ সুন্দর ভোটের জন্য আমি অবশ্যই অভিযোগ করব এবং আমি যথাযথ বিচার চাইব তাদের। তারা শুধুমাত্র জনগণের শত্রু নয়, তারা সরকারের সম্মানহানি করলে সরকারের শত্রু, আমাদের শত্রু, সকলের শত্রু, এর সম্মান গর্ব হয়ে আসবে না। এইসব অসুস্থ ব্যক্তিদেরকে অসুস্থ কার্যকলাপ অন্তর্ভুক্ত করতে দেওয়া যাবে না, ভাগের চাহিদার সঙ্গে এটা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমি চাই। ইনশাল্লাহ জনগণ আসবে, জনগণ ভোট দেবে, যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। বলেছেন প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং বাগড়ার চার আসনে যে নির্বাচন হবে সেটি তিনি প্রকাশ করেছেন। Thank you.